আলাইকুম, ইটস মি মাহমুদুল হাসান লিমন। আপনাদের স্বাগতম জানাচ্ছি এমএইচ লিমন ব্লগের আরও একটি অসাধারণ ভিডিওতে। তো আজকে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা যাচ্ছি তেরমুখ। আর শুরুতেই বলে নিই, আজকে হচ্ছে গিয়া আফনানের বার্থডে, ওই হিসাবে কেন্দ্র করে আমরা আর কি ঘুরতে যাচ্ছিলাম আর কি। পরে দ্যাট অন দ্য ওয়েতে আছি আমরা, আর সাথে আছে চিরচেনা নিম, আসসালামু আলাইকুম, আর বাকিগুলো ওই পাশে আছে, দেখাই যাচ্ছি পরিচয়। তবে এর আগে ইন্ট্রো। আমরা খুব দ্রুততার সাথে অটো নিয়ে চলে যাই তেরমুখ। আর তেরমুখের ঢোকার রাস্তাটা হচ্ছে গিয়া এইটা, আর পূর্বাচরের রাস্তা হচ্ছে গিয়া অপর দিকে। তো আমরা যে সময় যাই, এই সময় কোনো মানুষই ছিল না এই তেরমুখে, অ্যান্ড কোনো দোকানপাট ছিল না। সম্ভবত দোকানপাট চালু হয় এবং মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায় 4টা থেকে 5টার মধ্যেই। ঠিক আছে, এই এই সময় এই জায়গাটা খুব মানুষে ভরপুর থাকে। আমরা এখন বর্তমানে আছি তেরমুখ। আই ডোন্ট নো এই জায়গাটার নাম কি, কিসের জন্য তেরমুখ দেওয়া হইল। 13টা নদীর মুখ হয়তো বা এইখানে, বিশাল বড় এরিয়া। আর আজকে জায়গাটা খুব ফাঁকা, অন্যদিন এই জায়গাটা খুব ভরপুর থাকে, কাপল ভরপুর থাকে, আর বাইক টাইক দিয়ে পুরাই জমজমাট থাকে এই জায়গাটা। তো চলেন দেখে আসি এই জায়গার একটা সিনেমাটিক শট। কি পারলেন যে এই জায়গাটা খালি চারোপাশ ঘিরা খালি নদী আর পানি, যেটা বলো। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত এইখানে দেখেন পুরাটা পানিতে ভরা। আর এই জায়গাও ওই যে এই পর্যন্ত ই আছে, পানি আছে সব জায়গায় আর কি, পানি। এই জন্য হয়তোবা এই জায়গাটার এক ব্রিজ গেছে, এখানে হয়তোবা 13টা মুখ দেখা যায়, সেজন্য আর কি 13 মুখ জায়গাটার নাম দেওয়া হয়েছে। আর চলেন গুনি যে আসলে কি 13টা মুখ এখানে আছে নাকি দেখি। সম্পূর্ণ কথা বলতে গেলে এদিকে হয়তোবা 13টা মুখই আছে, এইদিকে যেমন একটা মুখ গেল আর অপর দিকে আরেকটা মুখ, 2টা, এই পাশে একটা, 3টা, এই পাশে একটা, 4টা, অ্যান্ড এই পাশে একটা, 5টা। তো এইখানে আছে 5টা, আর অপর দিকে দেখি তো এইখানে একটা, 6টা, এদিকে একটা, 7টা, এই পাশে একটা, 8টা,
আর এইদিকে একটা 9টা, এদিকে একটা 10টা, আর 3টা মনে হয় এদিক দিয়ে আশেপাশে আছে। সঠিকটা আমি বলতে পারলাম না, শোনা যাইল না যে এই জায়গাটার নাম কেন তেরোমুখ দেওয়া হয়েছে সেটা আর কি গুনতে পারলাম না, দুঃখিত। আর যারা যারা আছে তাদের সাথে একটু পরিচয় করাই দিই। আবারও আমার ফ্রেন্ড সার্কেল এখানে আছে, ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে একটা সানগ্লাস তো লাগাইছিলি, লাগা একদম মনে দিছিলাম। কে দিছে? দিছে মনে একটা গড়ি দিছিল, একটা গড়ি দিছিল। আমার ব্লগ কিন্তু সে দেখে, ওই যে আকাশ, আকাশ আকাশের নাম আকাশ, মানে ওই যে আকাশের কাছে ওই যে সাদা সাদা যেটি দেখেন না, মেঘলা আকাশ, মেঘলা আকাশ। আজকে ওয়েদারটা না মেঘলা আকাশ, তো মেঘলা আকাশে আর কি ইনশাল্লাহ দোয়া করি পুরাই মেঘলা আকাশ পুরাই। রে আজকে মামা, আজকে তো তোমার বার্থডে, তোমার কেমন লাগতেছে? আজকে এত সুন্দর একটা জায়গায় তোমার আনসি ঘুরাইতে কেমন লাগতেছে? চরম বাতাস কিন্তু ভাই, নাকি ওয়েদারটাও সেই। আর কাশফুল আমরা দেখতে পাচ্ছি, কাশফুল অনেক কাশফুল আছে। আর ওয়েদারটা ভাই যা লাগতেছে না ভাই, এই রাস্তা, এই যে রাস্তাগুলা শুক্রবারের দিন শনিবারের দিন প্রচণ্ড পরিমাণে মানুষ থাকে, তবে আজকে কোনো মানুষ দেখেই যাইতেছে না, খালি আমরা আসছি। আর ওই জায়গায় একটা বাইক রাইড করা হচ্ছে জমজমাট। এখানে পুলিশ, বিট পুলিশ, এখানে পুলিশ চাচা আঙ্কেল বসে রয়েছে। সেরা ওয়েদার চাচা, খালি এই যে বড় বড় চাচাদের আমি বড় ব্লগার হয়ে গেছি, এই জন্য আমাকে চিনে ফেলেছে, এই জন্যই কি গো ভাইয়া, এই জন্য আমাকে স্বাগতম জানাইছে। তো আমার এনজয় করতেছি টাইমটা, মজা করি, মাস করি। এরপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা সবাই এখন সামনে যাচ্ছি, সামনে একটা প্লেসে আমরা যাব, তো দেখতেই থাকেন। আরে হাও ভাই, এমএইচ লিমন ব্লগ। তো সামনে যাই, আর এখানে প্রথমত ফ্যান হয়ে গেলাম ট্রাকওয়ালার, ট্রাকওয়ালা হয়তো বা আমাকে চিনে ফেলছে, আর একটা বাইকার সেও আমাকে চিনে ফেলছে। তো চলেন যাই, সামনে যাই। আর এখান দিয়ে এখানে একটা দোকান হয়েছে, আগে এই দোকান ছিল না, আগে অনেক খালি ছিল, এই জায়গায় দোকান ছিল না, জনপ্রিয় হয়েছে, মানে এই জায়গায় এগুলো ছিল না, এগুলো হয়েছে। জায়গায় হচ্ছে গিয়া ফুচকার দোকান দিয়েছে, এটাও আগে ছিল, এখানে সুন্দর একটা রাস্তা। আর এটা হচ্ছে গিয়া ফুচকার দোকান, কিন্তু একটু চরম ফিল দেয়। সেরা সেরা এই যে আড্ডাঘর, নাম হচ্ছে আড্ডাঘর, প্রমোট করে দিলাম, যারা যারা আসবেন আড্ডাঘর, এই যে স্বপ্ননির হোটেলে এসে খাইয়ে যাবেন। আর এক একজন ছবি তোলায় ব্যস্ত,
পোজ দিচ্ছে এই ক্যামেরাম্যান নিম, পোজ দিচ্ছে আমাদের প্রাণপ্রিয় ধানমন্ডি, আর ডিরেকশন দিচ্ছে সামানুল্লাহ সামন। ইয়ে আমানুল্লাহ সামন, আমানুল্লাহ সামানুল্লাহ মাহিন ভাই, নিম সাওন, আপনার মুন্না, সাজিম, সব ক্লিয়ার ভাই ব্রাদার। এখন চা খাচ্ছি, চলেন চায়ের পর্বটা দেখে আসি। এখানে দুষ্ট গুরুর মিষ্টি দুধের চা, বাইদের সাথে। এরপরে আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আপনাদের নিয়ে যাব। তো গাইস, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আমরা ওর বার্থডে কীভাবে সেলিব্রেট করি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন আর এমএইচ লিমন ব্লগের পাশে থাকেন। আর পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।